আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের নির্ভীক স্যার আজকে ক্লাস নেব। আমি ক্লাস ফোরের প্রথম যে ইতিহাসে যে প্রথম পাঠটি আছে পুরনো যুগের কথা সেটি পড়াবো, পৃষ্ঠা নম্বর 3। তো প্রথমেই বলি, পুরনো যুগের কথা বলতে এখানে আগের দিনের কথা বলা হয়েছে, অনেক অনেক আগের কথা বলা হয়েছে, যখন এই পৃথিবীতে মানুষের সৃষ্টি হয়েছিল সেই সময়কার কথা বলা হয়েছে। সেটা কতদিন আগেকার? হাজার হাজার বছর আগেকার কথা। তো হাজার হাজার বছর আগেকার কথায় তখন মানুষ কোথায় থাকতো? বনে জঙ্গলে থাকতো, পশুদের মতনই তারা জীবনযাপন করতো, কারণ বনে জঙ্গলে পশু পাখিই থাকে। তাদের পোশাক ছিল না, ঘরবাড়িও ছিল না, তারা কি করতো? তাদের খেতে তো হবে, খেয়ে তো বাঁচতে হবে, তারা কি করতো? ফলের গাছের ফলমূল খেয়ে বেঁচে থাকতো। আর কি করতো তারা? মানে নিজেরা ওই ফলমূল নিজেরাই খুঁজে খুঁজে বার করতো গাছের থেকে, তারা খেত। এবং তাদের ঘরবাড়ি ছিল না, তারা তখন রৌদ্রুতে বৃষ্টিতে ঝড় জলে খুব কষ্ট সহ্য করত। এবং তাদের তার এক মানে যেরকম বনে খোলা জঙ্গলে থাকতো তখন তাদের একটা বিপদও ছিল, সেটা হলো বিভিন্ন রকম পশু পাখি তাদের আক্রমণ করতো, এমনকি অনেকে প্রাণ হারাতো এবং অনেকে বেঁচে থাকতো। কীভাবে বেঁচে থাকতো? নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তখন তারা পশুদের সঙ্গে লড়াই করতো। লড়াই কী দিয়ে করবে? তারা তো অস্ত্র শস্ত্র বানাতে জানে না, তখন কিছুই ছিল না। তখন তারা গাছের ডাল, নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রথম তারা কী করলো? গাছের ডালকে হাতিয়ার তৈরি করলো। হ্যাঁ, তারপরে হাতিয়ার তৈরি করেছে, পাথর দিয়ে অস্ত্র শস্ত্র বানিয়েছে, আস্তে আস্তে উন্নত হচ্ছে। এমন করতে করতে তারা শিকার করতে শিখলো এবং শিখেছে কথা, শিকার করেছে, কথা শিখেছে। তারপরে কী করলো? আগুনের ব্যবহারও শিখে গেল, সেই পাথরে পাথরে ঘষা লেগে। তারপরে যখন গাছে গাছে ঘষা লেগে দাবালল তৈরি হতো তখন তারা আগুন জ্বালাতে শিখলো। নিজেদের ব্যবহারের জন্য তারা কী করলো? পোশাক তৈরি করলো। এরপর তাদের বাসস্থানের দরকার, গাছের ডালে গাছের নিচে তারা থাকবে না, তারা কী করলো? গুহা, মানে বড় বড় পাহাড় আছে যাদের মানে পাহাড়গুলো ফাট মানে ভেঙে এমনভাবে তৈরি হয়েছে যেন ঘরের মতো। হ্যাঁ, বিভিন্ন ভৌগোলিক কারণে সেই গুহা তৈরি হয়, তো সেইগুলো তারা ঘর হিসাবে ব্যবহার করলো। এবং গুহায় বসবাস শুরু করার সময় তারা যখন বসে থাকতো, কোনো কাজ ছিল না, তখন তারা বিভিন্ন ছবি আঁকতো ওই গুহার দেয়ালে। তাদের দৈনন্দিন জীবনের অনেক মজার, অনেক তাদের শিকারের অনেক ছবি আঁকতো, পোশাক বানিয়েছে এবং বনের পশুকে তারা পোষ মানিয়েছে। বনের পশুকে যে মারধর মানে মারধর বলছি সরি, বনের পশুকে যে তারা শিকার করতো, তার সাথে সাথে আরেকটা কাজ কী করলো? তারা বনের পশুকে পোষ মানালো, বাড়ি নিয়ে আসলো পশুকে। তারা কেমন করে বাড়িতে নিয়ে আসলো? যেসব পশুরা হিংস্র নয় তাদের তারা বাড়ি নিয়ে আসলো এবং তাদের পুষলো এবং তাদের বাড়িতেই তাদের থাকার ব্যবস্থা করে দিল, বাড়ি বলতে গুহার আশেপাশে। পরবর্তী পর্যায়ে কৃষিকাজও শিখলো, চাষবাস করলো, ফসল ফলালো, স্থায়ী বসবাসের জন্য তৈরি করলো ঘরবাড়ি। আগে কী হতো? এই গুহাতে ওই গুহাতে ঘুরে ঘুরে বেড়াতো, যেখানে থাকতো সেখানে পশু পাখি যারা দিনে যেত, যে এই গুহাতে মানুষ আছে, তখন তারা ওই গুহা ছেড়ে আরেকটা গুহায় চলে যেত। কিন্তু এভাবে আর হবে না, তারা তখন কী বুঝলো? যে এভাবে আর থাকতে পারবো না, আমাদের একটা স্থায়ী বাসস্থানের দরকার। তখন তারা বাড়ি বানালো, বাড়ি করলো, ঘর করলো। এমনই করতে করতে তারা বানিয়ে ফেললো চাকা। চাকা যখনই বানিয়ে ফেললো তখন মানুষ উন্নত হয়ে গেল। কীভাবে উন্নত হয়ে গেল? তাদের জিনিসপত্র আনা নেওয়া করতে, মালপত্র বহন করতে সুবিধা হলো। তৈরি হলো লিপি, লেখা, লেখা তৈরি হলো। তারপর ভাষা তৈরি হলো, আবিষ্কার হয়ে গেল ধাতু, তামা, লোহা, রূপা, সোনা, বিভিন্ন রকম ধাতুর সৃষ্টি হলো। এরপর বিভিন্ন রকম শিল্পকর্মে দক্ষ হলো এও তারা যখন ওই এবং এইভাবে যখন উন্নত হতে থাকলো তখন তাদের ব্যবসা বাণিজ্য অর্থ উপার্জন হতে থাকলো। চাষবাস ভালো হলো, ব্যবসা বাণিজ্য উন্নত হলো, সমাজের নিয়ম অনুযায়ী কৃষিকাজ ও চাষবাসের মাধ্যমে যে ফসল উৎপন্ন হতো তাদের সমান অধিকার ছিল, কিন্তু ব্যক্তিগত সম্পত্তির পরিমাণের উপর ভিত্তি করে সৃষ্টি হলো ধনিদ্র, ধনী ও দরিদ্র। ধরো ওর কি মানে জমি এক একজনা একটু পরিমাণে জমি নিজের নিজের করতে লাগলো বিভিন্ন লোক। তখন কি হলো? কারোর জমিতে ফসল বেশি হলো, কারোর জমিতে ফসল কম হলো। যাদের ফসল বেশি হলো তাদের তো বেশি অর্থ উপার্জন হলো, তারা ধনী হয়ে গেল, আর যাদের ফসল কম উৎপন্ন হলো তারা গরিব হয়ে গেল। তো এভাবেই সৃষ্টি হলো কি ধনী আর দরিদ্র, মানে গরিবের পার্থক্য। এভাবে নানান বাধা বিপত্তির মধ্যে দিয়ে সভ্যতা ধীরে ধীরে অগ্রগতি লাভ করেছে। অবশ্যই বাধা বিপত্তি এসেছে, মানুষ কোথায় ছিল? বনে জঙ্গলে থাকতো, সেখান থেকে আজকে তারা ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করছে, তাহলে এমনি এমনি হয়েছে? অনেক বাধা প্রতিকূলতা জয় করে মানুষ আজকে এই জায়গায় দাঁড়িয়েছে।
ক্রমান্বয়ত উন্নত ঘটতে ঘটতে জীবনযাত্রার পদ্ধতি আরও পাল্টে যাচ্ছে। গড়ে উঠেছে নগর সভ্যতা, মানে শহর তৈরি হয়েছে রাজা, রাজ্য, সৈন্যদল, আইন, শাসন ব্যবস্থা। তখন ছিল রাজার, এখন আছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিভিন্ন রকম মন্ত্রিসভা। ঠিক একইভাবে তো কী তৈরি হয়েছে, আইন ব্যবস্থা। আগে কী ছিল, রাজা যা বলবে তাই হবে, রাজা যে শাস্তি দেবে সেটাই মঞ্জুর, কিন্তু এখন তা না, আইন ব্যবস্থা হয়েছে। নিজের যে যোগ্য অধিকার সেটা তুমি পাবে, কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেওয়া হবে এবং সেটা আইনতভাবে, যেটা যোগ্য জবাব তাকে দিতে হবে। আজ থেকে প্রায় চার হাজার বছর আগে প্রথম লোহা আবিষ্কার হয়েছিল উল্কা থেকে, এটা আমরা আগেই জেনেছি, টু থেকে এটা জানতে পেরেছি। এভাবে লোহা আবিষ্কার করে নতুন দিগন্তের দ্বার খুলে গেল। লোহা আবিষ্কার হওয়া মানেই তুমি জানবে সভ্যতা আর অনেক ধাপ এগিয়ে গিয়েছিল, কারণ আমরা যেদিকেই তাকাবো লোহার জিনিস আমাদের চোখে পড়বেই। আমাদের সভ্যতাতে লোহা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কৃষিক্ষেত্রে বিভিন্ন রকম ব্যাপক অগ্রগতি এসেছিল এই লোহা আবিষ্কারের পরে। আজ আমরা যেদিকে দৃষ্টিপাত করি না কেন, চারিদিকে দেখতে পাই লোহা নির্মিত বিভিন্ন অপরিহার্য সামগ্রী। অপরিহার্য মানে যেটা আমাদের প্রয়োজন, এটা ছাড়া চলা যাবে না, সেগুলো বেশিরভাগই লোহা দিয়ে তৈরি। লোহার কারিগররা লোহা দিয়ে তৈরি করলো লাঙলের ব্যবহার এবং লোহার ফাল, কোদাল, কাস্তে, জলসেচের ডোঙা প্রভৃতি। কাঠের লাঙলে জুড়ে দিল, ধারালো, ছোঁচালো লোহার ফাল। এর ফলে কি হলো, ভূমিকর্ষণ করে অনেক কম সময়ে বেশি জমি চাষ করা সম্ভব হলো। কি হলো, যে মানে লোহার যে কারিগর তাদের একটা মাথায় বুদ্ধি আসলো। কি বুদ্ধি আসলো, যে তারা ওই লাঙলের মধ্যে লোহার ফাল আটকে দেবে। আগে তো মানে ওই কাঠেরই লাঙল দিয়ে মাটি মানে কর্ষণ করা হতো, চাষ দেওয়া হতো, কিন্তু লোহার কারিগর ভাবলো যে মাথাতে যদি আমি হুল জাতীয় কোনো ধারালো লোহার ফাল লাগিয়ে দিই তাহলে কি হবে, জমিটা তাড়াতাড়ি চাষ হয়ে যাবে, তাড়াতাড়ি ফসল তৈরি হবে এবং প্রচুর টাকা উৎপন্ন হবে, অর্থ বেড়ে যাবে, এর ফলে উন্নতি হবে। মানে আর বেশি যদি ফসল উৎপন্ন হয় খাদ্য সমস্যা থাকবে না, যে খাদ্যের অভাব হবে তা তো হবে না, খাবার খেয়ে তারা মজুতও করে রাখতো খাবার। এই সব শস্য সংরক্ষণ ছাড়াও গরু মহিষ ইত্যাদি রাখার জন্য, শস্য বাছাই করার জন্য তৈরি হলো খামার, মানে যেখানে শস্য জমি থেকে তুলে নেই, একদম ঘরে নিয়ে আসতো না তারা শস্যটা, কী করতো, একটা খামার তৈরি করতো যেখানে তাদের শস্যগুলোকে রেডি মানে প্রস্তুত করতো খাবার যোগ্য করার মতো, শুকিয়ে তাকে পরিষ্কার ঝেড়ে পুছে ঘরে নিয়ে আসার জন্য। তো ওখানে শুধু খামারে শস্য ছাড়াই হতো না, ওখানে পশু পাখিও মানে পশুদেরও রাখা হতো, যারা তাদের ওই পোষ্য পশু ছিল, গৃহপালিত যে পশুগুলো, যেমন গরু মহিষ সেখানে থাকতো। অনেক বেশি জমি চাষ করার জন্য নিয়োগ হলো দাস শ্রেণীর মানুষ। বেশি জমি চাষ করলে তারা তো আর একা কাজ করতে পারবে না, তাদের বেশি জমি, তারা কি একা একা কাজ করতে পারবে, সেই মানুষটা একা কাজ করলে কি হবে, সব দিক ডামাডোল হয়ে যাবে। তার জন্য আমরা কি করি, এখনও বর্তমানে তাদের বিভিন্ন লোক রাখতে হয়। তো সেখানে সেই সময় ব্যবস্থাটা ছিল কি, দাস শ্রেণী মানুষদের, যারা শুধু কাজ করবে, মালিকের খামারে গরু মহিষদের সঙ্গে তাদের রাখা হতো। অনেক বেশি জমি চাষ করার জন্য তাদের নিয়োগ করা হয়েছিল, যে বেশি করে চাষ করবে, কারা কে নিয়োগ করেছিল, মালিক, যার জমি সে, যে আমার এখানে তুমি থাকবে, খাবে আর কি, গরু মহিষরা যেখানে থাকবে সেখানেই তুমি রাতে থেকে যাবে, ওদের দেখাশোনা করবে। এসব কাজের জন্য তাদের অমানসিক পরিশ্রম করতে হতো, স্বাভাবিক, খাটাবে তো অবশ্যই। সেই প্রথম যুগ থেকেই মানে মানুষের যখন থেকে বুদ্ধি হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত মানুষ এক শ্রেণীর মানুষকে কী করছে, শোষণ করে যাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ উন্নত লাভ করছে। তো সেটা আগের থেকেই হয়ে যাচ্ছিলো, তাদের মানে অমানসিক খাটানো হতো। তা সত্ত্বেও তাদের বঞ্চিত করা হতো সমস্ত রকম ন্যায্য প্রাপ্য অধিকার থেকে। তারা যে কাজ করতো, কাজ করতে পয়সা দিতে হবে, হয়তো তাদের দিত না, তিন বেলা খাবার দিতে হবে, দিত না, একবেলা খাবার দিত কিন্তু কাজ করিয়ে যেত। তাই বলছে যে ন্যায্য প্রাপ্য অধিকারটুকু তাদের দিত না। আবার কিছু কিছু ক্ষেত্রে জমির মালিকের তাদের অতিরিক্ত জমি নিজের গোষ্ঠীর বা সামান্য জমির মালিক কিছু দরিদ্র শ্রেণীর মানুষকে চাষ করতে দিত এবং তার জন্য বিভিন্ন শর্ত আরোপ করত। ধরো কিছু জমির মালিকেরা কী করতো, গরিব কিছু মানুষকে বলতো আমার জমিটা তুমি চাষ করো, চাষ করে ফসল উৎপন্ন করো, কিন্তু একটা শর্ত থাকতো যে ফসলের তিন ভাগ আমার, এক ভাগ তোমার, কি তোমাকে আমি এক বস্তা দেবো, বাকি সব আমাদের। গরিব মানুষ তো, দরিদ্র মানুষ, তাই তারা করতো, তাই করে চলতো। জমির মালিকরা অন্যান্য নানাভাবে তাদের বঞ্চিত করে শুধু ফসলের অংশই নিয়ে নিত, তাদের ফসলও দিত না, ফসলটাও নিয়ে নিত। হয়তো বলতো যে তোমাকে আমি, আমার বাড়িতে এসে কাজ করো, থাকো, খাও, হয়ে গেল, তোমার ফসল যা উৎপন্ন করেছো সব আমাকে দিয়ে দাও। মালিকরা করতো নিজেদের কাছে যথেচ্ছভাবে তাদের ব্যবহার করতো, নিজেদের কাজে মানে তাদের জমিতে চাষ করাতো, গরু বাছুর দেখাতো, গরু মহিষ পালন করতো এবং বাড়ির বিভিন্ন কাজ ওই দাসীদের দিয়ে করানো হতো, পরিশ্রমের কাজ।
এবং অত্যাচার করত, নিপীড়ন করত, যদি কাজ না করতো তাদের মারধর করত, প্রচণ্ড অত্যাচার করত। এরাই ভূমিদাস নামে পরিচিত হলো। কারা ভূমিদাস? এই যারা এই ভূমি চাষ করার জন্য দাস তৈরি হয়েছিল তারাই ভূমিদাস নামে পরিচিত হলো। বোঝা গেল? মানে তাদের দাসীদের সঙ্গে কী কী করতো? দাসীদের সঙ্গে অমানবিক অত্যাচার করতো, নিপীড়ন করতো, তাদের প্রাপ্য অধিকারটুকু দিত না, তাদের খাটিয়ে নিত এবং তাদের বিভিন্ন শর্ত আরোপ করতো। বিভিন্ন শর্ত আরোপ করতে বলতে, যে আমি তোমাকে জমি চাষ করতে দেব, কিন্তু তুমি তোমার জমির সব ফসল আমাকে দিয়ে দেবে, না হলে আমি মারবে, ধরবে, অত্যাচার করবে, কি একবেলা খেতে দেবে তো সেটাও দেবে না খেতে, সেই রকম আর কি। সব থেকে দুঃখের কথা হলো, আজও সভ্য যুগে ভূমি প্রথার উচ্ছেদ হয়নি। বলছে আজকে তো আমরা সভ্য সমাজ হয়েছি, আমরা আজকে পড়াশোনা শিখেছি, প্লেন ওড়াচ্ছি, জাহাজ চালাচ্ছি, ট্রেন চালাচ্ছি, কিন্তু হলে হবে কি, আজও কিন্তু আমাদের এই সভ্য যুগে ভূমিদাস প্রথার উচ্ছেদ হয়নি। আজও এই প্রথা আছে, আজও এক শ্রেণীর মানুষ উচ্চ জায়গা নিচ্ছে আর এক শ্রেণীর মানুষ শোষিত হয়ে যাচ্ছে, আজও এটার উচ্ছেদ হয়নি। আমি একটু আগেই তোমাদের বলেছিলাম, বহু দেশে আজও ভূমিদাস প্রথা প্রচলিত আছে, বিভিন্ন দেশে আজও এই ব্যাপারটা আছে, দাস এখনও আছে, যে তাদের ওপরে অমানসিক অত্যাচার করিয়ে খাটিয়ে নেওয়া হয়। এই ভূমি প্রথাকে চিরতরে নির্মূল করার জন্য আজকের যুগে শুভ বুদ্ধি ও সংস্কৃতি সম্পন্ন মানুষ একান্ত আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। কি শুভ বুদ্ধি? মানে যারা ভালো মানুষ, যাদের সঠিক বুদ্ধিটা আছে, কোনো মানুষকে তারা ভয় পেয়ে কথা বলবে না, যেটা ন্যায্য সে কথাটা বলবে, সেরকম মানুষ যাদের সুবুদ্ধি তাদের বলা হচ্ছে শুভ বুদ্ধি, ও সংস্কৃতি সম্পন্ন মানুষ যাদের মধ্যে কালচার আছে। সংস্কৃতি সম্পন্ন মানুষ মানে যারা উঁচু নিচু কাজ করতে পারে না, যারা সঠিক কাজটা করবে এবং তারা এভাবে বড় হয়েছে যে অন্যায়কে কখনো তারা মেনে নেবে না, সেই সব মানুষকে বলা হচ্ছে এবং আন্তরিকতার সঙ্গে চেষ্টা করে যাচ্ছেন। সেই মানুষগুলো চেষ্টা করে যাচ্ছে এখনও যে ভূমিদাস প্রথা তুলে দিক, ভূমিদাস প্রথা থাকবে না, এই পৃথিবীতে প্রতিটা মানুষ সমান, আমাদের একটাই কথা, আমরা প্রত্যেকে মানুষ, এর উপরে আমাদের কোনো পরিচয় নেই। তো সেটা আমরা মনে করছি, দেখতে পাচ্ছি না, হয়তো অনেকে দেখতেও পাচ্ছে, কিছু মানুষ এখনও চালিয়ে যাচ্ছে তাদের সুবুদ্ধি আর আন্তরিকতা দিয়ে, যে এই ব্যবস্থাটা তুলে দেব। আমাদের বিশ্বাস ভূমিদাস প্রথা চিরতরে অবলুপ্ত ঘটবে, অবশ্যই ঘটবে, একদিন ঘটতে বাধ্য। নিপীড়িত নির্যাতিত মানুষেরা ফিরে পাবেন তাদের ন্যায্য অধিকার। যারা নিপীড়িত মানে যাদের উপরে অত্যাচার করা হয়, যারা নিপীড়িত মানে কি, যাদের সাথে শোষণ করা হয়, যেসব মানুষগুলোকে যাদেরকে খাটিয়ে নেওয়া হয় কিন্তু ন্যায্য মূল্য দেয় না, সেই সব মানুষগুলো তাদের ন্যায্য অধিকার একদিন পাবে। তার জন্য আমাদের সকলকে কী করতে হবে? সচেষ্ট থাকতে হবে যে অন্যায় কখনো প্রশ্রয় দেব না। যদি কারো সাথে অন্যায় হয় তখন আমরা সেখানে কি প্রতিবাদী হয়ে দাঁড়াবো, যেটা ঠিক হচ্ছে না, তাহলেই তার যোগ্য জবাবটা তাকে আমরা দিতে পারবো। ঠিক আছে, আজকে আমাদের এই যে প্রশ্ন, যে এই যে আমরা যে পড়লাম পাঠ্যটা, এরই প্রশ্ন উত্তর পরের পেজে আছে, এখানে তোমরা ভালো করে দেখতে পাবে। আমি যেগুলো পড়িয়ে দিলাম সেইগুলোই সুন্দর করে উত্তর করে দেওয়া আছে, তোমরা প্রত্যেকে ভালো করে পড়বে। আর আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো, পরবর্তীতে আবার তোমাদের আমি এমনভাবে বুঝিয়ে ভিডিও করে পাঠাবো, অসুবিধা হলে জানাবে। হ্যাঁ, ঠিক আছে।